কুম আসসালাম ওরি আল্লাহ রসুসাল আলহি ওয়াসাল্লাম মাটির তৈরি নরীর তৈরি নয় এ ব্যাপারে কোরআন এবং হাদিসে অসংখ্য দলি রয়েছে সুরাল কাফের একশো দশ নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলামিন বলেছেন কুল ইন্নামা আনা বাসার উমসুলকুম হে রাসুল আপনি বলুন নিশ্চয়ই আমি তোমাদের মতো একজন মানুষ ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহেদ আমার নিকট ওহি প্রেরণ করা হয় নিশ্চয়ই তোমাদের ইলাহ হচ্ছেন একমাত্র আল্লাহ তালা বোহার মুসলিম মধ্যে বর্ণিত রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন আনা সঈদ নাস আমি সকল মানুষের নেতা বা সর্দার অন্য হাদিসের মধ্যে রয়েছে আনা সৈয়দ আলাদি আদম কিয়ামা ক্যামত দিবসে সকল বনি আদমের সন্তানদের সর্দার হচ্ছে ই আমি এরকম অসংখ্য হাদিস রয়েছে পৃথিবীতে মানুষ যেভাবে দুনিয়াতে আসে ঠিক তেমনই আল্লাহ সাল আলি আসাল্লাম পিতামাতার মাধ্যমে দুনিয়াতে এসেছেন তিনি রক্ত মাংসের গড়া একজন মানুষ তিনি মানুষ বলেই মাটির তৈরি একজন মানুষ বলেই তিনি বনি আদম সন্তানদের সর্দার হয়েছেন তিনি কেয়ামতের দিনে সকল মানুষের সর্দার হবেন আল্লাহ রাবুল্লা আলমিন ওনাকে রেস জন্য নির্বাচিত করেছেন তিনি হচ্ছেন সকল নবির সর্দার তিনি হচ্ছেন অসংখ্য গুণের অধিকারী আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে সেই গুণের অধিকারী বানিয়েছেন আমাদের সাথে সাধারণ মানুষের সাথে আল্লাহ সাল্লাহ আলসালামের পার্থক্য অনেক বেশি কিন্তু তিনি নুরের তৈরি নয় তিনি হচ্ছেন মাটির তৈরি